أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا قال النبي صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير طهور সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান এই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি মুমিন মুসলিমদের প্রতি পাঁচ ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন এবং সালাতের পূর্বে এমন কিছু কাজ রেখেছেন যা সম্পাদন না করলে তা সালাত শুদ্ধ হবে না। যে রব্বুল আলামিন আমাদের জন্য উজুর শর্তের ব্যবস্থা করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত দিয়েছেন, ইসলামের দ্বিতীয় খুঁটি দিয়েছেন, গুনাহ মোচনের একটি মাধ্যম দিয়েছেন, ইবাদতের সুযোগ সুবিধা করে দিয়েছেন, জান্নাতের পথের দিশা দিয়েছেন, যে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতেন, সালাত আদায় করতেন, সালাতের শিক্ষা দিয়েছেন, পদ্ধতি বলে দিয়েছেন এবং সালাতের শর্ত ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি হাদিসের আলোকে বিস্তারিত বলেছেন সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তির দ্বারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা আজকের আলোচনার বা ক্লাসের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্ব শুরু করেছি। আমরা সকালে একটি পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, চল্লিশ হাদিসের ধারাবাহিক দার্সের হাদিসের কিতাব থেকে আমরা একটা পর্ব আলোচনা করেছি যাতে ইমানের আলোচনা ছিল। আজকের ক্লাসের দ্বিতীয় পর্ব হচ্ছে আসরের পরে যেটা আমরা শুরু করলাম, সৌদি আরবের টাইম অনুযায়ী বাংলাদেশের টাইম অনুযায়ী মাগরিব হবে এশারের পরে আর কি, বাংলা ইন্ডিয়ান টাইম মাগরিবের পরে। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে শুরুত ও সালাহ, সালাতের শর্তাবলী। সালাতের শর্তাবলী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য পেশ করা হবে কোরআন এবং হাদিসের আলোকে। আমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়ালাইহি হুনিব। আল্লাহ আমাদের সকলকে এইভাবে দিনে ক্লাস করার, দিনে আলোচনা শোনার, বলার, আমল করার এবং সুন্দরভাবে সালাত সম্পাদন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা প্রত্যেককে জানি যে সালাত হচ্ছে ইসলামের দ্বিতীয় খুঁটি। সালাতের হিসাব নেওয়া হবে প্রথমে রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর পূর্বে সর্বশেষ যে বাণী বলে গেছেন তা ছিল সালাতের বিষয়ে, ইত্যাদি সালাতের গুরুত্ব ইত্যাদি রয়েছে। এবং সালাতের বাইরে কিছু বিষয় রয়েছে যা না করলে সালাত শুদ্ধ হবে না, যেগুলোকে শরীয়তের পরিভাষাতে শর্তাবলী বলা হয়। কারণ যেগুলো শর্ত অনুযায়ী যদি কাজ আপনি না করেন তাহলে আপনার ওই কাজ সুন্দরভাবে সম্পাদন হবে না। যেমন বলা যায় যে আপনি একটি কোম্পানিতে বা কোনো জায়গাতে চাকরি নিয়েছেন, চাকরি নেওয়ার শুরু করার আগে, ডিউটি করে শুরু করার আগে আপনাকে কিছু শর্ত দেওয়া হয়েছে, আপনাকে কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্ত দিয়েছি যেমন আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শর্ত দিয়েছি। আপনি শর্ত অনুযায়ী কাজ করবেন, আপনি বেতন পাবেন, টাকা পয়সা পাবেন। যদি আপনি শর্ত অনুযায়ী কাজ না করেন তাহলে আপনি বেতন পাবেন না। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে সালাতের জন্য কিছু শর্তাবলী রয়েছে। শর্ত অনুযায়ী যদি আপনি সালাত আদায় করেন, সম্পাদন করেন, তাহলে আপনি আপনার সালাত রব্বুল আলামিনের দরবারে বিশুদ্ধ হবে, কবুল হবে। আর যদি শর্ত অনুযায়ী কাজ না করেন তাহলে রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সালাতের শর্ত কয়টি ও কি কি আমরা আগে সংক্ষিপ্ত আকারে বলি, তারপরে বিস্তারিত আকারে ইনশাআল্লাহ বলবো। শুরুত সালাতে তিসআ, সালাতের শর্তাবলী হচ্ছে মোট নয়টি নয়টি। প্রথম হচ্ছে আল ইসলাম বা মুসলমান হওয়া।
মুসলিম হওয়া। দ্বিতীয় শর্ত হচ্ছে আল আকলু, জ্ঞান সম্পূর্ণ হওয়া, বিবেক সম্পূর্ণ হওয়া। তিন নম্বর হচ্ছে তামিজ, তামিজ মানে প্রাপ্তবয়স্ক হওয়া বা ভালো মন্দের মাঝে পার্থক্যের জ্ঞান থাকা। চার নম্বর হচ্ছে নাপাকি দূর করা, চার নম্বর হচ্ছে নাপাকি দূর করা, দেহ থেকে, কাপড় থেকে, স্থান থেকে নাপাকি দূর করা। পাঁচ নম্বর হচ্ছে বা ইজালাতুন নাজাসা, সরি চার নম্বর হচ্ছে উজু করা, চার নম্বর আমরা বললাম উজু করা, পাঁচ নম্বর হচ্ছে নাপাকি দূর করা, ছয় নম্বর হচ্ছে লজ্জাস্থান সহ যেগুলো জায়গা অঙ্গ প্রথম ঢাকতে হয় সেগুলো ঢাকা, সাত নম্বর হচ্ছে সময় হওয়া, আট নম্বর হচ্ছে ইসতিকবালু কিবলা, কিবলামুখী হওয়া, আর নয় নম্বর হচ্ছে নিয়াত, নিয়াত করা। তাহলে এই হচ্ছে নয়টি শর্ত। আমরা আবারও বলে দিই যে প্রথম শর্ত হচ্ছে ইসলাম বা মুসলিম হওয়া, দ্বিতীয় শর্ত হচ্ছে আল আকাল, বিবেক সম্পূর্ণ হওয়া, তিন নম্বর শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া বা ভালো মন্দের মাঝে পার্থক্যের জ্ঞান, চার নম্বর শর্ত হচ্ছে যে উজু করা, পাঁচ নম্বর শর্ত হচ্ছে নাপাকি দূর করা, ছয় নম্বর শর্ত হচ্ছে লজ্জাস্থান সহ যেগুলো ঢাকতে হয় সেগুলো ঢাকা, সাত নম্বর হচ্ছে সময় হওয়া, আট নম্বর হচ্ছে কিবলামুখী হওয়া, এবং নয় নম্বর হচ্ছে নিয়ত করা। এই নয়টি শর্তের আমরা প্রত্যেকটারই ইনশাআল্লাহ দলিল পেশ করব। দলিল হিসাবে আমরা আবার ইনশাআল্লাহ প্রত্যেকটা বলব। প্রথম হচ্ছে আল ইসলাম বা মুসলিম হওয়া। যদি কোনো ব্যক্তি মুসলিম না হয়, অমুসলিম যদি থাকে, তাহলে অমুসলিমের সালাত সহ যতগুলি আমলে আকিদা আমল ইবাদত রয়েছে কোনোটাই কবুল হবে না। যখন একজন অমুসলিম মুসলিম হবে, ইসলাম গ্রহণ করবে, তখনই তার দ্বিতীয় রুকুন হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়া ইসলাম আলা খামসিন, শাহাদাত আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি জিনিসের, অর্থাৎ ইসলামের খুঁটি হচ্ছে মোট পাঁচটি। প্রথম হচ্ছে সাক্ষ্য প্রদান করা আল্লাহর ব্যাপারে এবং তার নবীর ব্যাপারে, দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। দ্বিতীয় শর্ত যখন তখনই আসবে যখন একজন অমুসলিম মুসলিম হবে। যদি মুসলিম অমুসলিম মুসলিম না হয়, ইসলামের মধ্যে প্রবেশ না করে, তাহলে অমুসলিমের নামাজ, রোজা, ইবাদত ইত্যাদি কোনো কাজে আসবে না। আমাদের সমাজে দেখা যায় যে অনেকে অমুসলিম তারা কিন্তু সিয়াম পালন করে, অনেকে অমুসলিম ইসলাম গ্রহণ করেনি কিন্তু কালমা পড়ে, অনেক অমুসলিম হয়তো রোজা রাখে, অনেক অমুসলিম তো উজু করে ইত্যাদি, অনেক নেকির কাজগুলো করার চেষ্টা করে, কিন্তু এগুলো তাদের কবুল হবে না, কারণ তারা মুসলিম হয়নি, তারা ইসলাম গ্রহণ করেনি। যদি তারা মুসলিম হতো তাহলে এগুলো আল্লাহর দরবারে কবুল হয়। যেমন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনার কোম্পানিতে যদি নাম না থাকে তাহলে এখানে আপনার চাকরি করতে পারবেন না। কোনো স্কুলে আপনি পড়াশোনা করে যেন ভর্তি হয়েছেন, অ্যাডমিশন নিয়েছেন, যদি আপনার নাম ওখানে নালিকাবদ্ধ থাকে তাহলে আপনাকে তারা পরীক্ষার সুযোগ দিবে না, কারণ আপনার নাম ওখানে নেই। অমুসলিম যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, মুসলিম হয়নি, ইসলামের ছত্র ছায়া আসেনি, তার কোনো ইবাদত কবুল হোক না। নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত ইত্যাদি মাবি মুশকিলা, কিন্তু এগুলো কবুল হবে না। এই জন্য ঠিক এইভাবে সালাতের জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে মুসলিম হতে হবে, মুসলিম, কারণ অমুসলিমের সমস্ত আমল বাতিল, অমুসলিমের আমল রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। মক্কার মুশরিক কাফির যারা, এরা কাবা ঘরে তাওয়াফ করত, হজ করত, উলঙ্গভাবে তাওয়াফ করত, তারা রাব্বুল আলামিন বলে ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিকরা যা নাপাক, এবং এই বছরের পর আর আগামীতে আসবে না। মুশরিকদের জন্য হারাম হয়ে গেল কাবার তাওয়াফ করা, হজ করা,
রাসূলুল্লাহর জীবদ্দশা বিস্তারিত আলোচনা হয়েছে। অমুসলিম যদি হয় তাহলে অমুসলিমের কোন আমলই রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই মনে আমরা একটা আয়াত পেশ করতে পারি, সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলছেন ওমা ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, ঈমানকে অস্বীকার করা মানে কি? মুশরিক, কাফের, অমুসলিম। ওমা ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল, ইবাদত, বান্দেগি সমস্ত কি হবে? বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত প্রমাণ করে যে মুসলিম যদি, কাফের, মুশরিক, নাস্তিক, আল্লাহ দুশমন যদি উজু করে সালাতের জন্য, অন্য কোন আমল করে, রব্বুল আলামিনের দরবারে তা কবুল হবে না। আয়াত প্রমাণ করে যে অমুসলিমের কোনো আমলই কবুল হবে না, এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে, কারণ সে হচ্ছে অমুসলিম, মুশরিক, কাফের। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে এই আয়াত দ্বারা কি প্রমাণ হচ্ছে? যে অমুসলিম যদি উজু করে কোনো লাভ নেই, সালাত আদায় করে কোনো লাভ নেই, সিয়াম পালন করে ইত্যাদি ইত্যাদি কোনো লাভ নেই। এখানে আরেকটি মাসআলা আমি বলে দিই, যে অমুসলিম যদি সব আমল করে, জনকল্যাণমূলক কোনো কাজ করে, রিলিফ ইত্যাদি কোনো খাদ্য বিতরণ করে মানুষকে দেয়, তো এর নেকি পাবে কিনা, বরং এর প্রতিদান সে দুনিয়াতে পেয়ে যাবে, এর প্রতিদান দুনিয়াতে পেয়ে যাবে, পরকালে তার কোনো কোনো হিসাব নেই, তার পরকালে সে এর নেকি পাবে না, সে তো অমুসলিম। তো অমুসলিম যদি উজু করে তাহলে তার উজু রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কারণ অমুসলিমের সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বিফল হয়ে যাবে, এবং সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই আয়াতই প্রমাণ করে যে উজুর প্রথম শর্ত হচ্ছে আল ইসলাম বা মুসলিম হওয়া। যদি কোনো ব্যক্তি মুসলিম না হয় তাহলে তার উজু করে কোনোই লাভ হবে না। এই মর্মে আমরা আরো এক দুটি আয়াত পেশ করতে পারি। সূরা তাওবার 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারিহিম খালিদুন। সূরা তাওবার 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, কি বলছেন? মা কানা লিল মুশরিকিনা ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, মুশরিকদের জন্য সমচিন নয়, মুশরিকদের জন্য বৈধ নয়, জায়েজ নয় যে ইয়া'মুরু মাসাজিদ আল্লাহ, তারা যেন আল্লাহ মসজিদ সমূহকে আবাদ করে। আবাদ হয় দুই রকমের, আবাদ হয় কয় রকমের? দুই রকম। একটি আবাদ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সালাতের মাধ্যমে মসজিদ আবাদ হয়, মসজিদ তৈরি হচ্ছে পৃথিবীতে বহু, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। কিছুদিন থেকে না মসজিদে যাওয়া বন্ধ হয়েছে, পাঁচক সালাত বন্ধ হয়েছে, জুমা বন্ধ হয়েছে। যারা পাঁচক সালাতের ধার ধারে না, এরা জুমার ব্যাপারে খুব প্রশ্ন করে, খুব লেখালেখি করে, বলা বলি করে যে সরকারি ভাই মসজিদগুলো বন্ধ হয়ে গেলে জুমা পড়তে আমরা পারছি না, ইত্যাদি ইত্যাদি। অথচ ফরজ নামাজের কোনো খবর নেই, পাঁচক সালাতের কোনো খবর নেই। হামসু সালাওয়াত, রাসূলুল্লাহ বলেছিলেন পাঁচক সালাত, ইসলামের দ্বিতীয় খুঁটি নামাজ, পাঁচ ওয়াক্ত সালাতের কোনো খবর নেই, জুমা পড়তে যেতে পারছি না, কি করা হবে ইত্যাদি ইত্যাদি, কেন বন্ধ হয়ে গেল ইত্যাদি। দেখুন, আপনার আল্লাহর প্রতি ভরসা করবেন, কিন্তু আপনাকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কিছু পথ অবলম্বন করতে হবে। বিশেষজ্ঞরা বা যারা পণ্ডিত রয়েছে, যারা দুনিয়ার পণ্ডিত, যারা অনেক কিছু জানেন, যতগুলো হয়তো আমরা জানি না, তারা যখন বলছেন যে ভাইরাস, করোনা ভাইরাস ছড়িয়েছে, এতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি ইত্যাদি হচ্ছে,
এতে ছোঁয়াচে রোগের মতো আর কি। তবে একটি কথা মনে রাখবেন এই মর্মে, যদি আল্লাহ চান তাহলে কোনো ব্যক্তির অসুখ আপনাকে লাগতে পারে, দেন না আল্লাহ চান তো হবে না, কিন্তু তারপর আপনাকে বাঁচতে হবে, রব্বুল আলমিনের কাছে দোয়া করতে হবে, তারপরে তওবা করতে ইস্তেগফার ইত্যাদি ইত্যাদি। আমার একটি আলোচনা ধারাবাহিকভাবে চলছে করোনা ভাইরাস থেকে বাঁচার 50টি উপায়, 2টা পয়েন্ট আলোচনা করেছি, 9টা পয়েন্ট আলোচনা করেছি এবং 2 মানে বক্তব্যতে, সেটা ধারাবাহিকভাবে আপনারা শুনতে পারবেন। তা আপনি আল্লাহর উপরে ভরসা করবেন, তওবা করে ইস্তেগফার ইত্যাদি ইত্যাদি করবেন, তারপরে আপনি কি করবেন যে আপনি বিশেষজ্ঞদের কথা মোতাবেক মেনে আপনি ঘরে অবস্থান করবেন, করবেন যে আপনার জন্য সেফটি, এটাই আপনার নিরাপত্তা। মসজিদ পাঁচক্ত ইনশাল্লাহ আবার খোলা হবে, আল্লাহ সুযোগ দিবেন ইনশাল্লাহ। আমরা দোয়া করি সারা পৃথিবীর মুসলিম ভাই ভাইদেরকে পাঁচক্ত সালাত পড়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আমাদের মুসলিমদের পক্ষ এই ভাইরাস যেন আল্লাহ আমাদের থেকে উঠিয়ে নেন এবং আমরা যেন আবার পুনরায় রব্বুল আলমিনের ঘর মসজিদে সালাত আদায় করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ যেন বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে মসজিদে আবার সালাত আদায় তৌফিক দান করুন, আল্লাহ আমিন। যাই হোক, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মুশরিকদের জন্য বৈধ নয়, জায়েজ নয়, সমচিন নয় যে তারা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, তারা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে। মুশরিকদের জন্য মসজিদ আবাদ করা জায়েজ নয়। আবাদের 2 রকম, একটা হচ্ছে 5 সালাতের মাধ্যমে আবাদ হয়, আর আরেকটা হচ্ছে যে আপনি মসজিদ নির্মাণ করেছেন, পুরো মসজিদ তৈরি করে দিলেন, অথবা টাকা পয়সা দিয়ে আপনি মসজিদ নির্মাণ করলেন, অথবা আংশিক শরীক হলে ইত্যাদি ইত্যাদি। তাহলে সরাসরি গিয়ে সালাত আদায় করা এবং মসজিদে টাকা দেওয়া, এই জন্য কোনো মসজিদে অমুসলিম যদি টাকা দেয়, এই টাকা দিয়ে মসজিদ তৈরি করলে মসজিদে নামাজ হবে না, কারণ মসজিদ মুশরিক কাফেরদের টাকা দিয়ে মসজিদ তৈরি করা চলবে না। রব্বুল আলামিন বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, আল্লাহ বলছেন যে মুশরিকদের জন্য বৈধ নয়, জায়েজ নয় যে তারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে। কারা? শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যারা নিজেদের ব্যাপারে কুফরের সাক্ষ্য দিয়েছে, কাফিরে কুফরের সাক্ষ্য দিয়েছে। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বিফল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, যার কোনো ফায়দা তারা পাবে না। অফিন নার হুম খালেদুন, অফিন নার হুম খালেদুন, আর তারা মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে অবস্থান করবে। তাহলে আয়াত প্রমাণ করে যারা মুশরিক তারা মসজিদ তৈরি করতে পারবে না, আবাদ করতে পারবে না, সালাত আদায় করতে পারবে না, কারণ এদের আমলগুলি হচ্ছে বাতিল এবং তারা হচ্ছে মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে। এই আয়াতি প্রমাণ করে যে মুশরিকরা যখন মসজিদ তৈরি করতে পারবে না, টাকা পয়সা দিয়ে তৈরি করতে পারবে, তারা মসজিদে যেতে পারবে না, অতএব মুশরিকরা যদি উজু করে তার উজু তাদের কোনো কাজ হবে না। অতএব মুসলিম হয়ে যদি কোনো ব্যক্তি উজু করে সালাত আদায়ের জন্য, শুরু তো সালার মধ্যে প্রথম হচ্ছে মুসলিম হও, মুসলিম না হলে উজু করে কোনোই লাভ হবে না। আয়াত প্রমাণ করে যে অমুসলিম যখন মসজিদ তৈরি করতে তার টাকা লাগবে না, আবাদ করতে পারবে না, অমুসলিম নির্মাণও করতে পারবে না, মসজিদ নির্মাণের সহযোগিতা করতে পারবে না এবং মসজিদ তৈরি করতে পারবে না, নামাজ করতে পারবে না, এদের আমল সবগুলি বাতিল। ঠিক এইভাবে অমুসলিমের উজু করলে কোনোই লাভ হবে না, অমুসলিম মুশরিক কাফের দ্বারা চিরস্থায়ী জাহান্নামে, সূরা তওবা আয়াত নম্বর 17। আচ্ছা, এমন আরেকটি আয়াত বলি যে মুশরিকরা এদের সমস্ত আমল বাতিল হবে এবং এরা চিরস্থায়ী জাহান্নামে ক্ষতিগ্রস্ত হবে। সূরা যুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন হে নবী, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, নিশ্চয়ই তোমার দিকে এবং তোমার পূর্বে যে সমস্ত নবী এবং রাসূল বনে এসেছেন সকলের দিকে ওয়াহী করা হয়েছিল, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, এই সতর্কতা বাণী রয়েছে রব্বুল আলামিনের, কার জন্য? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো, লায়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন,
আর তুমি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই আয়াত প্রমাণ করে যে অমুসলিমের শিরিক করলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত। তাহলে মুশরিক যদি উজু করে এই জন্য তার কোনো লাভ হবে না। এই জন্য আমরা বললাম উজুর প্রথম শর্ত হচ্ছে সরি নামাজের প্রথম শর্ত হচ্ছে আল ইসলাম, মুসলিম হওয়া, ইসলাম কবুল, মুসলিম হওয়া বা ইসলাম মুসলিম হওয়া। তো অমুসলিম উজু করে তাহলে তার কোনোই লাভ হবে না, কারণ মুশরিকের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। মুশরিকের সমস্ত আমল যখন বাতিল তখন তার আমল করে তার কোনোই লাভ হবে না। অতএব মুশরিক যদি উজু করে তাহলে তার উজু করে কোনোই লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত দুই বাক্যের সাক্ষী দেয়নি ততক্ষণ পর্যন্ত মুশরিকের কোনো আমলই রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এমন আরেকটি আয়াত পেশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলছেন, আল ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, আর যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম তলাশ করে অবলম্বন করতে চায়, ফালা ইউকবালা মিনহু, কশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াত প্রমাণ করে ইসলাম মুসলিম না হলে কোনো আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। অতএব এই তিনটি আয়াত, চারটি আয়াত আমরা বললাম, প্রথম আয়াত বললাম সূরা মায়দা আয়াত নম্বর 5, সূরা তাওবা আয়াত নম্বর 17, সূরা যুমার আয়াত নম্বর 65 এবং সূরা আলে ইমরান আয়াত নম্বর 85, এই চারটি আয়াত প্রমাণ করে যে অমুসলিমের জন্য শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে, মুসলিম না হলে তার উজু করে কোনোই লাভ হবে না। ও এই আয়াতগুলি প্রমাণ করে যে যে সালাতের প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া। প্রথম শর্ত কি হচ্ছে? মুসলিম হওয়া, মুসলিম হওয়া। অমুসলিম যদি হয় তাহলে তার কোনো আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। অতএব আপনাকে এ বিষয়টা মনে রাখতে হবে যে সালাত এত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এর জন্য উজু প্রথম শর্ত হচ্ছে মুসলমান হওয়া। তাহলে অমুসলিমের কোনো কাজ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে, এই হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আল আকল, বিবেক সম্পূর্ণ হওয়া। পাগল অথবা যে ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেছে অথবা যে ব্যক্তি জ্ঞান শূন্য হয়েছে, বিবেক সম্পূর্ণ নয়, সে ব্যক্তির উজু করার না করাতে কোনো লাভ নেই। এর দ্বিতীয় শর্ত হচ্ছে উজু যে আকল, বিবেক সম্পূর্ণ হতে হবে। বিবেক সম্পূর্ণ না হলে তার উজু করে কোনো লাভ হবে না। এই মর্মে আমরা একটা হাদিস পেশ করতে চাই। عن علي بن ابي طالب عن علي رضي الله عنه ان الرسول صلى الله عليه وسلم قال رفع القلم عن ثلاثه، عن النائم حتى يستيقظ، وعن الصبي حتى يحتلم، وعن المجنون حتى يعقل. علي رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم বলেছেন رفع القلم عن ثلاثه، তিন জন বা তিন শ্রেণীর মানুষ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কোনো গুনাহ লেখা হবে না। রুফিয়ার কালাম আর ফালাসা, তিনজন ব্যক্তি থেকে বা তিন শ্রেণীর মানুষ হতে কলম উঠে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের হিসাব নেওয়া হবে না। কাদের কাদের থেকে? প্রথম হচ্ছে আনি নাইমে হাত্তা ইস্তাইকাজা, ঘুমন্ত ব্যক্তি হতে যতক্ষণ না সে জাগ্রত হয়। একজন ব্যক্তি ঘুমিয়েছে, যতক্ষণ সে জাগ্রত হয়নি তার থেকে কলম উঠে নেওয়া হয়েছে, ঘুমের অবস্থায় কি করলো না করলো এর কোনো গুনাহ লেখা হবে না। তবে এখানে একটি কথা বলে দিই যে আপনি নামাজ ছেড়ে প্রতিদিন ঘুমিয়ে থাকবেন। অনেকে আছে যে ডিউটির সময় তো ডিউটি মাশাআল্লাহ খুব করে, অনেকে এমন আছে 20 বছর 30 বছর 40 বছর ধরে ডিউটি করে, এক মিনিট লেট হয়নি, কিন্তু দুঃখজনক হলো সত্য
যে সালাতের জন্য কতবার তার লেট হচ্ছে, দুনিয়ার জন্য আপনি কত ছোটাছুটি করছেন, মানে মুশকিলা হালাল ভাবে আপনি অর্জন করবেন, কিন্তু পরকালে যেন আপনি একবার চিন্তা করলেন না যে আপনার দুনিয়ার একটা, দুনিয়াতে দুই রকম ডিউটি আছে, একটা হচ্ছে দুনিয়াবি ডিউটি, দুনিয়াবি কাজকর্ম, দুনিয়াবি কাজকর্ম ডিউটি করলে আপনি পয়সা পাবেন, এটা তো নগদ নগদ পাওয়া যায়। দ্বিতীয় হচ্ছে আখেরাতের জন্য ডিউটি, সেটা আল্লাহর বিধান মেনে পাঁচ অক্ষ সদস্য যত ইবাদত বন্দেগী আছে সবগুলো সম্পাদন করে। একজন ব্যক্তি যতক্ষণ ঘুমন ঘুমিয়ে রয়েছে, যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত হয়নি ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হবে না। তাহলে আপনি সালাত ছেড়ে প্রতিদিন ফজরের নামাজ ছেড়ে দিলেন আর সকাল সাতটায় জাগলেন, গিয়ে নামাজ পড়ছেন, সাতটাতে জাগার পরে জেগে আপনি সুন্দর করে উজু করে নামাজ পড়ছেন, ডিউটি আটটায় শুরু আছে, সাতটায় জাগলেন, কি দরকার অনেকে মনে করে, এরকম করলে কাজ হবে? বরং আপনাকে সালাতের সময় জাগতে হবে, তারপরে বাই চান্স কোনোদিন হতে পারে আপনার হয়তো ভুল, মানে আপনি জাগতে পারেন, আলাদা বিষয়। বলছিলাম যে আপনি সালাতের জন্য জাগবেন, দুনিয়ার ডিউটির জন্য আপনাকে কেউ কেউ বলে না, কাউরই বলা লাগে না, কিন্তু পরকালে ডিউটির জন্য আপনাকে কেন বলা লাগছে? অতএব আপনাকে আল্লাহর ডিউটি করতে হবে, নির্দিষ্ট সময়ে আল্লাহ সালাত খরচ করেছেন। রাব্বুল আলামিন বলছেন ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিন বান্দাদের উপর নির্দিষ্ট সময় নির্ধারিত করা হয়েছে বা ফরজ করা হয়েছে। তো ঘুমন্ত ব্যক্তি, দ্বিতীয় বলছিলাম যার আকল বিবেক সম্পূর্ণ হয়, ওই যে নামাজের জন্য শর্ত হচ্ছে বিবেক সম্পূর্ণ হয়, পাগল নামাজ পড়লে লাভ নেই। তারপরে জ্ঞান শূন্য ব্যক্তি নামাজ পড়লে কোনো লাভ নেই, অতএব বিবেক সম্পূর্ণ হতে হবে, আকল থাকতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে যে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগে তার কোনো হিসাব নেই, গুনাহ নেই। দুই, ওয়ানি সবি হাত্তা ইয়াহতালিমা, আর শিশু হতে যতক্ষণ না সে সাবালক হয়। ওয়ানি মাজনুন হাত্তা ইয়াকিলা, আর পাগল হতে যতক্ষণ না সে জ্ঞান সম্পন্ন হয়। এই হাদিস তো রয়েছে আবু দাউদের 4403 নম্বর হাদিস, এবং হাদিসটি হচ্ছে সহিহ। যাই হোক, আমরা বলছিলাম যে সালাতের দ্বিতীয় শর্ত আকল, বিবেক সম্পন্ন হওয়া। তাহলে বিবেক সম্পন্ন হওয়া এটা হতে হবে। এখানে আমরা তিনটি বিষয় বলেছি এই হাদিসের আলোকে, যে তিন শ্রেণীর মানুষ সত্যি হিসাব উঠিয়ে, মানে উঠিয়ে নেওয়া হয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের গুনাহ হবে না। তার মধ্যে একটা হচ্ছে যে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে জাগ্রত হয়নি, তো প্রতিদিন নামাজ ছেড়ে ঘুমানো যাবে না। দুই, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ হয়নি, ছেলেদের বালেগের ক্ষেত্রে মোচ গজিয়েছে, বগলের চুলগুলো গজিয়েছে বা নাভির নিচের চুলগুলো গজিয়েছে, স্বপ্নদোষ হয়েছে ইত্যাদি ইত্যাদি, অথবা 15 বছর বয়স হয়েছে। মেয়েদের ক্ষেত্রে এই মানে সেম, যে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যে মনে করেন হাইজ হয়েছে, মাসিক হয়েছে, অথবা মনে করেন মেয়েদের ক্ষেত্রে মাসিক হয়েছে বা 14 বছর 15 বছর বয়সে, এইভাবে আর কি মেয়েরাও বালেগা হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত বালেগ হয়নি তাহলে আকল বালেগ চলে আসে। এর আরেকটা আমরা বলছিলাম যে আকল, আকল মানে বিবেক, তাহলে বিবেক সম্পূর্ণ হতে হবে। বিবেক যদি না থাকে তাহলে তার প্রতি নামাজ নেই, তাহলে তার জন্য সালাত শর্ত তার আওতায় আসছে না। সালাতের দুইটা শর্ত আমরা আলোচনা শেষ করি। তিন নম্বর শর্ত হচ্ছে যে আত্তাম ইজ, ভালো এবং মন্দের মাঝে পার্থক্যের জ্ঞান। ভালো এবং মন্দের মাঝে পার্থক্যের জ্ঞান মোটামুটি 7 বছরে চলে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম আদেশ করেছেন যে যখনই বাচ্চার 7 বছর বয়স হবে তখনই তাকে সালাতের আদেশ করো, 10 বছর বয়স হয়েছে সালাত আদায় না করে তাহলে তাকে প্রহার করতে সালাতের জন্য। এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হবে। ওয়াদরিবুহুম আলাইহিম ওয়া হুম আবনাউ আশরিন, যখন বয়স 10 বছর হয়ে সালাত আদায় করে না তো তাদেরকে প্রহার করো, আদবের মার মারো। ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাদাজে, এবং তাদের বিছানা আলাদা করে দাও। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যখনই সন্তানের বয়স 5 বা 7 বছর হবে নামাজের আদেশ করতে হবে,
10 বছর তাকে নামাজ পড়াতে, নামাজ যদি না পড়ে তাহলে তাকে প্রহার করতে হবে, আদবের মার মারতে হবে এবং তার বিছানা আলাদা করতে হবে। এই মর্মে হাদিস আবু দাউদ হাদিস রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। আবু দাউদের 495 নম্বর হাদিস এবং হাদিসের বাবা আল্লামা শেখ মোহাম্মদ নাসির আল-ইব্রাহিমি বলছেন যে হাদিসটা হচ্ছে সহিহ।